গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো আর অবশ্যই বাড়িতে আছো। তো আজ হলো 12th of September আর আজ সকালবেলাতে উঠেই আগে ফার্স্ট আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর বাইরে হচ্ছে যথারীতি বৃষ্টি, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, আর কতটা বুঝতে পারবে সেটা আমি জানি না, বাট তাও তো ব্লগটা তো সকালবেলাতে উঠে আগে ফার্স্ট হচ্ছে স্টার্ট করতে হবে। দেন তোমাদের সাথে অনেক কথা বলবো আর অনেক কিছু সারাদিনে করারও আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ঝটপট করে আজকে ফার্স্ট আগে আজকের দিনটা স্টার্ট করা যাক। তো লেটস গেট স্টার্ট। যেমন বলা তেমন কাজ, আর সকালবেলাতে উঠেই ব্লগটা তো স্টার্ট করা হয়েই গেল। আর এখন সকালবেলাতে ওঠার পর আমার ব্রাশ করা, টিফিন করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেটা কাজ সেটা হচ্ছে 6খানা শাড়ি আছে, আমাকে ফলস পিকো করতে হবে। সবগুলো অবশ্যই আজকে হবে না, চেষ্টা করবো অন্তত 3টে বা 4টে আজকে কমপ্লিট করে রাখার। আর কালকে যখন আমি দোকান খুলবো তখন দোকানে নিয়ে গিয়ে বাকিগুলো কমপ্লিট করবো, সেরকমই এখন আপাততর জন্য প্ল্যান। তো দেখা যাক, এখন সকালবেলাতে যেহেতু আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, তো লাঞ্চের জন্য প্রিপারেশান আমরা পরে নেব। বাড়িতে আজকে বেশি কেউ নেই, শুধু মা, আমি আর দাদু, আমরা 3জন। তো কোনো প্রবলেম হবে না, 3জনের জন্য রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা ঝটপট করে পরে রান্না করব, তার আগে এখন সকালবেলা উঠে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিই আর বৃষ্টির ওয়েদারটাকে এনজয় করতে থাকি। তো তোমরাও থাকো সাথে। আর যারা আজকে ফার্স্ট আমার ব্লগ দেখছো তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আজকে প্রথমবার তোমরা আমার চ্যানেলে আসার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য, তো তোমাদের কাছে আমি অনেক 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 গ্রেটফুল যে আজকে ফার্স্ট দিন তোমরা আমার ব্লগটা দেখছো। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার সম্বন্ধে যদি আরও অনেক কিছু জানতে হয় তাহলে কিন্তু আমার এই চ্যানেলটার সাথে কানেক্টেড থাকতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি এর পরে কী কী করছি না করছি সব কিছু যাতে তোমরা ইন ডিটেলসে দেখতে পাও। আর আমি কখন কোথায় যাই, কী কী করি, কী কী আমার সাথে হয় সব কিছুই তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো এটাই ছিল আপাততর জন্য বলার। তো তোমরা ব্লগটা ততক্ষণ এনজয় করতে থাকো আর আমি আমার হাতের কাজটা কমপ্লিট করে দিই অনেকক্ষণ পর। আর এখন হচ্ছে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আর আমার ফলস পিকো করা হয়েও গেছে, মানে শুধু ফলস পাড়টা লাগানো হয়েছে, পিকো করা এখনও হয়নি। 6খানা শাড়ির মধ্যে 2খানা শাড়ি ফলস পাড় লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার স্নানটাও করা কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো একটু পরে। আর হচ্ছে হ্যাঁ, কালকে ভিডিওগুলো যারা যারা এখনও দেখোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা কালকে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। মানে লাস্ট আমি পরপর 3 দিনের যে কটা ভিডিও দিয়েছি সব কটা ভিডিও খুব 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 ভালো হয়েছে, আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে। তো আমি বলবো তোমাদেরকে একটাই যে তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, মুখে এখনও কিছু লাগানো হয়নি, মোটামুটি মুখের এই জায়গাগুলো একটু একটু ক্লিন, 2-1টা তো একটু বড় হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে আশা করছি। আর স্নানটা করে আসার পরেই আমি বসে গেছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো ওই সেলাই করা চক করে, আর আমার ব্লগ করা হয়নি। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের রান্নাতে কী কী হয়েছে, তারপর লাঞ্চটা একটু পরে করছি। তো আজকের লাঞ্চে এইটা হচ্ছে কালকের ওই চিকেন, ঠিক না, মানে একটা ছোটো কিমা ছিল সেই কিমাটা। আর এখানে রয়েছে, এর মধ্যে রয়েছে বাঁধাকপি, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, আর ভাত তো করা আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে এখন আপাতত আজকে দুপুরের লাঞ্চ। তো আমার যেহেতু স্নান করা হয়ে গেছে, যথারীতি কোনারটা লাগাতে হবে। হয়ে গেছে আমার কোনারটা লাগানো। আচ্ছা, একটুখানি পরে ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আর এখন হয়ে গেছে প্রায় সন্ধে, আর সন্ধে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আবার এই ফলসপাল লাগাতে বসে গেছি। আর সন্ধেবেলাতে আমার চা খাওয়া হয়ে গেছে। বাড়িতে আজকে মা, বাবা, আমি, দাদু সবাই রয়েছি। তো এখন হাতের কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর আজকের মধ্যে রাতের ডিনারে হবে হচ্ছে খিচুড়ি। এখনও যেহেতু দুটো শাড়ি বাকি আছে, আমি এটা করে নিই, তারপরে মা রান্নাটা করবে। তো এটাই হচ্ছে। আর এরপর একটুখানি একজনের বাড়িতে টাকা আনতে যাবার আছে, যদি আমি সেখানে যাই তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে এখনকার কাজ। আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। কাজটা কমপ্লিট হচ্ছে না বলে শান্তি করে ব্লগটাও করতে পারছি না। আর ওখান থেকে আসতে মনে হচ্ছে একটু দেরি হবে। আমার ভিডিওটা আমি রেন্ডারিংয়ে বসিয়ে দিয়েছি, জানি না কতক্ষণ সময় লাগবে, তাও দেখা যাক। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, ততক্ষণ আমি আমার হাতের কাজটা কমপ্লিট করি। এখন পড়ানো হয়ে গেছে, আর এখন আমি নিয়ে বসে গেছি এই সব জিনিসপত্র, আমার যত সাজের জিনিস, যা যা কসমেটিক্স। আচ্ছা, কালকে তোমাদেরকে শুধু খালি ফটোগুলোই দেখিয়েছিলাম, কিন্তু সামনে থেকে দেখানো হয়নি। তো এইগুলো হচ্ছে এই একটা টার্মারিকের ফেস ওয়াশ। আর আমি যে ফেস ওয়াশটা কালকে দেখেছি সেটা আমার ওয়াশরুমে রাখা আছে। এই হচ্ছে এসকিউয়ের ওটা। আর বাকি প্রোডাক্টগুলো এখানেই কোথায় ছড়ানো আছে। এই একটা রোজি ফেস সিরাম, তো কালকেও দেখিয়ে দিয়েছি। তো আগের দিনের ব্লগগুলো যারা যারা দেখোনি তারা সেটা দেখে নাও। এটা দিয়ে এইটারও একটা পিক দিয়েছিলাম। এটা হচ্ছে এই যে চিক্স কার্লসের এস স্টে কোয়ারিকের একটা ব্লাশার। আর এর সাথে হচ্ছে এই যে একটা মিনি লিপস্টিক। এই লিপস্টিকটা আমি কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই লিপস্টিকটা। তো আপাতত আমি সব কসমেটিক্সগুলো গোছাতে বসে গেছি। তো কসমেটিক্সগুলো একটু ঝটপট করে গুছিয়ে নিই, দেন আবার তোমাদের সাথে। আচ্ছা আচ্ছা, এটা কি পিউ? বলো বলো, আমি পিউ। হ্যাঁ, আবার বলো। পিউ এখন পড়াশোনা করছে। পিউ কি পড়াশোনা করছে? যেমন দেখালাম, ডিনার করাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ওদের বাড়ি থেকে, যাদের বাড়িতে আমি গেছিলাম ওদের বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে, তাই ভিডিওটা আমি রেন্ডারিংয়ে বসিয়েছিলাম, তাও ভিডিওটা আপলোড হয়নি। ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তাই জন্য আমি আর ভিডিওটা যে আপলোড করতে পারলাম না। আমি অবশ্যই কালকে ভিডিওটা একদম ঠিকঠাক সময়ে পাবলিশ করে দেবো। একদিনও মিস করতে চাইছিলাম না, কিন্তু তাও ভিডিওটা এখনও পাবলিশ করা হয়নি। এখনও মানে 86%-এর মতন বাকি আছে। সেই জন্য আমি বললাম থাক, আজকের দিনটা আমি ছেড়েই দিই, কালকে আমি ভিডিওটা আপলোড করে দেবো। তো যেহেতু ডিনারটা কমপ্লিট করা আমার হয়ে গেছে, তো বেশি কথা না বলে চলো ঝটপট করে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিই। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।